আসসালামু আলাইকুম দেশ কিনবার প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন বিরতে আশা করি সবাই আল্লাহ রসের সহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রিয় প্রবাসী ভাইরা আপনারা যারা সৌদি আরবে বৈধ রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য তো অনেক সময় দেখা যায় আমাদের সৌদি আরব থেকে সৌদি আরব প্রবাসী ভাই যারা আছে আমাদের তারা বাংলাদেশে ছুটিতে আসার পর দেখা যায় আকামার মেয়াদ থাকে বাট তাদের যেই এক্সিট ট্রেনটি বিশার ম্যাচটা সেটা চলে যায় অনেক সময় এই বিশার ম্যাচ চলে যাওয়ার কারণে সৌদি আরবে তাদের ফিরতে অনেক ঝামেলা পাওয়াতে হয় কফিলের সাথে ডিরেক্টলিভাবে কথা বলতে হয় কফিল যদি ম্যাচটা বাড়িয়ে দেয় তখনই সে ডুবতে পারে না হয় তার জন্য মোটামুটি যাওয়াটা অনিশ্চিত হয়ে যায় আসলে এই বিষয়টা এখন আপনাদের আর পোহাতে হবে না এটা আর থাকছে না সৌদি আরবের মিনিস্ট্রি অফ ইন্টারিয়ার থেকে তারা যে বিষয়টা ক্লিয়ার করেছে যে বৈধ প্রবাসী যারা থাকবে যারা সৌদি আরব থেকে ছুটিতে আসবে অর্থাৎ এক্সিট রেন্টি বিশাল আগে আসবে ছুটিতে আসবে তাদের যদি অ্যাপসের অ্যাকাউন্ট থাকে তারা অ্যাপসের অ্যাকাউন্টের মাধ্যমে তাদের বিশার মেয়াদটা ষাট দিন পর্যন্ত বাড়িয়ে নিতে পারবে তো এখানে আপনারা সবাই জানেন সৌদি আরবে বর্তমানে অ্যাপসের অ্যাকাউন্ট লাজিন থাকতে হয় বা থাকতে হবে আর যারা অলরেডি এখন পর্যন্ত করেছেন তাদের জন্য তো সমস্যা নাই আর যারা এখনও অ্যাপসের করেন নাই বৈধ আছেন ইমার্জেন্সিভাবে অ্যাপসের অ্যাকাউন্টটা করে রাখবেন কারণ এই কাজ ছাড়া অনেক কাজের জন্য আপনার অ্যাপসের অ্যাকাউন্ট প্রয়োজন হবে অ্যাপসা ছাড়া চলতে পারবেন না তো যাই হোক সৌদি আরব থেকে ছুটিতে আসবে তো এখন তারা এই অ্যাপসের অ্যাকাউন্টের মাধ্যমেই বা অ্যাপসের মাধ্যমেই তারা তাদের যেই এক্সিট টোয়েন্টি বা ছুটির মেয়াদটা আছে তারা ষাট দিন পর্যন্ত বাড়াতে পারবে কিন্তু তার যেই ভিসার মেয়াদটা থাকবে বিশার এক্সপায়ার ডেটটা থাকবে এই এক্সপায়ার ডেটের থেকে ষাট দিন পর্যন্ত সে বাড়াতে পারবে অর্থাৎ দুই মাস বাড়াতে পারবে তার অধিক বাড়াতে পারবে না তো এখন এই বাড়ানোর জন্য একটি ফি নির্ধারণ করা রয়েছে সিঙ্গেল বিষার জন্য প্রতি মাসের জন্য একশো রিয়াল করে দিতে হবে আপনাকে পে করতে হবে আর যদি মাল্টিপাল বিশা হয় সেক্ষেত্রে প্রতি মাসের জন্য দুই রিয়াল সো এই ফিটা দেওয়ার পর আপনি কিন্তু আপনার এক্সিট বা ছুটির মেয়াদটা বাড়িয়ে নিতে পারবেন তো আমি সিস্টেমটা একটু বলি আমি আপনাদেরকে লাইভ দেখাতে পাচ্ছি না যেহেতু আমার অ্যাপসের অ্যাকাউন্টটা নাই আর আমি এখন দেশে আছি আমি আপনাদের সিস্টেমটা বলি প্রথম হচ্ছে যে আপনি আপনার যে অ্যাপসের অ্যাকাউন্টটা থাকবে অ্যাপসের অ্যাকাউন্ট আপনি লগ ইন করবেন লগ ইন করার পর পর এমপ্লয়মেন্ট একটা অপশন পাবেন আপনার যখন লগ ইন করবেন ওখানে অপশন পাবেন এমপ্লয়মেন্ট একটা অপশন পাবেন সেখানে ক্লিক করার পর আপনি আরো বিভিন্ন অপশন পাবেন সেখান থেকে সার্ভিস নামে একটা অপশন পাবেন সেই অপশনে চলে যাবেন সেখান থেকে দেখবেন বিশা সার্ভিস নামে একটি অপশন বা আইকন রয়েছে সেখানে ক্লিক তারপর এখানে সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর তারপর সেখানে আপনার বিশার ম্যাথ বাড়ানোর জন্য অপশন থাকবে আপনি সাত দিন পর্যন্ত বা তিরিশ দিন বা সাত দিন আপনি সর্বোচ্চ ষাট দিন পর্যন্ত এই বিশাল মেয়াদ বাড়াতে পারবেন তারপর হচ্ছে আরেকটা বিষয় যে যদি অ্যাপসের অ্যাকাউন্ট না থাকে বা অ্যাপসের অ্যাকাউন্ট থেকে আপনাদের বিষয় মেয়াদ বাড়াতে না পারেন সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের কফিলের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি বিশাল ম্যাটটা বাড়িয়ে নিতে পারবেন অথবা আপনার কোম্পানির ফোরম্যানকে বলে বা কোম্পানির যে উকিল থাকবে সেই সে উকিলের সাথে কথা বলে বা কোম্পানির ফোরম্যানের সাথে কথা বলে তাদেরকে দিয়ে কিন্তু আপনার বিশাল ম্যাটটা বাড়িয়ে নিতে পারবেন এ ছিল আজকের গুরুত্বপূর্ণ তথ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন বিডিওতে আল্লাহ হাফেজ